এখন প্রশ্ন হচ্ছে এখানে কখন ডাজেন্ট বসে যদি ভার্বের সাথে এস থাকে তাহলে ডাজেন্ট যদি ভার্বের সাথে এস না থাকে তাহলে ডোন্ট পাস্ট টেন্স হলে ডিডেন্ট ভার্বের সাথে এস থাকলে ডাজেন্ট এস না থাকলে ডোন্ট আর পাস্ট টেন্স হলে ডিডেন্ট সহজ কথা তারপরে দেখো এই ভার্বের সাথে কিন্তু আমরা এস আর ব্যবহার করিনি ক্লিয়ার বিষয়টা এ হচ্ছে যদি কোনো এভরি পেয়ে থাকো এভরি বডি এভরি ওয়ান থাকলে তোমরা বাট বসাবা কোনো সন্দেহ নেই এটা প্রিপেড কিন্তু এটা দিলে একটু কথাবার্তা হয় কারণ এটা থেকে তোমাদের অনেক সময় অ্যাফার্মেটিভ করতে দেয় তখন তুমি কী করবা কারণ এটা তো এভরি প্লাস নাউন ঠিক আছে এরপরে দেখো লাস্ট যে রুলসটা সেটা হচ্ছে এভরি যদি কোনো সেন্টেন্সে তোমরা এভরি ডট ডট হ্যাস পেয়ে থাকো এভরি ডট ডট হ্যাস এই ভদ্রলোককে যদি নেগেটিভ করতে বলে তাহলে এভরি পরিবর্তে তোমরা দেয়ার ইজ নো আর যেখানে হ্যাস থাকবে হ্যাসের পরিবর্তে উইদাউট ব্যবহার করলে সব থেকে স্ট্যান্ডার্ড হবে উইদাউট অর্থাৎ এভরিকে দেখা যায় নিচে আর একটা এক্সাম্পল দিতে পারবো যদি এভরি ডট ডট হ্যাস থাকে তাকে যদি তোমাদের নেগেটিভ করতে বলে তাহলে কী করবো এভরি ডট ডট হ্যাস থাকলে আমরা যেখানে এভরি আছে সেখানে লিখবো দেয়ার ইজ নো আর হ্যাজের জায়গায় উইদাউট যেমন দেখো এভরি এভরি রোজ এভরি রোজ হ্যাজ এ থর্ন এভরি রোজ হ্যাজ এ টিএস ও একটু মিউট করে রাখো তো উপরে দেখো স্টপ করে রাখো হ্যাঁ ওকে তাহলে দেখো আমরা এভরি পরিবার কী বলে এভরি রোজ হ্যাজ এ থর্ন প্রত্যেকটা ফুলের কাঁটা রয়েছে থর্ন এভরি রোজ হ্যাজ এ থর্ন টিএস ও আর এন প্রত্যেকটা ফুলের কাঁটা রয়েছে একটু খেয়াল করো ঠিক এরকম যদি কোনো সেন্টেন্স পেয়ে থাকো তাকে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমরা কী করবো যেখানে এভরি আছে তার পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো এভরি পরিবর্তে দেয়ার ইজ নো রোজ এমন কোনো ফুল নেই উইদাউট এ থর্ন কাঁটা ব্যতীত উইদাউট উইদাউট এ থর্ন এভরি রোজ হ্যাজ এ থর্ন প্রত্যেকটা ফুলে কাঁটা রয়েছে কিন্তু দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন দেখো কত সুন্দর ব্যাখ্যা কত সুন্দর ব্যাখ্যা এভরি ফ্যামিলি হ্যাজ এ টেলিভিশন সেট দেয়ার ইজ নো ফ্যামিলি উইদাউট এ টেলিভিশন সেট এভরি বয় হ্যাজ এ অ্যান্ড্রয়েড ফোন দেয়ার ইজ নো বয় দেয়ার ইজ নো বয় উইদাউট অ্যান্ড্রয়েড ফোন এভরি এভরি এডুকেটেড পারসন এভরি এডুকেটেড পারসন হ্যাজ কথা বলো না তোমার জন্য দিতে পারলাম না তুমি সত্যি নিষ্ঠুর তুমি কেমন এমন করো কেন সামনের থেকে দেখো সি ইউ নট ফর মাইন্ড তুমি বুঝছো আমি বুঝছি ভাত খেয়েছো তোমার দেশের বাড়ি কোথায় নোয়াখালী তাই নাকি ওকে একটু মজা করে নিলাম এর ভিতরে যাই হোক আসলে আমার মূল থিমটা ছিল এটা শুধু ক্লাস পড়লে হবে না ক্লাসের ভিতরে মনোরঞ্জন করতে হবে আর সবচেয়ে বড় বিষয় আসলে অনলাইন ক্লাসটা মনোযোগ সহকারে দেখা অনেক ডিফিকাল্ট অনেক ডিফারেন্ট একটা আইটেম তো এটা লাইভ ক্লাস আর অনলাইন ক্লাসটা অনেক আসলে এর ভিতরে ডিফারেন্ট আছে যাই হোক আমি তিনটা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম যদি শুধুমাত্র এভরিবডি হতে হবে এভরি ওয়ান থাকে তাহলে আমরা দেয়ার ইজ নো দিয়ে বাট দিলে আমাদের ক্লিয়ার কিন্তু যদি নাউন থাকে তখন তোমাকে হু দিয়ে করলে সবচেয়ে ভালো হয় স্যার এটা না করে ওইটা করলে দোষ আছে দোষের কিছু নাই কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে যেমন দেখো আমি আমি একটা গেঞ্জি গায়ে দিছি এর উপরে একটা যেটা বলো আসলে এটা দিয়ে আমি ভিডিও করতেছি কিন্তু যদি আমার একটা কোট হতো একটা শার্ট হতো তাহলে আরও সুন্দর লাগতো লাগতো কি না তো একটা ব্যাপার স্যাপার এমনই তো ঠিক আছে নেক্সট রুলসে আমরা চলে যাব আর পরবর্তী ক্লাসে আমরা যেহেতু এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এক ক্লাসে করলে অনেক লংলি হয়ে যায় তো আমরা এটা দুইটা পার্টে করবো ঠিক আছে আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুকে জানিয়ে দিও আর নতুন কোনো ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে তা ঠিক আছে সি ইউ আল্লাহ হাফেজ।